এখন একজন সাহাবি আনসারী সাহাবি আনসাররা কৃষি কাজ করতেন বেশি খেত খামারে আর মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য করতেন বেশি তো এক আনসারী সাহাবি উনি সারা দিন রোজা রেখে খেতে কাজ করলেন খেতে কাজ করে রোদের মধ্যে আরব দেশের রোদ ওটা যে না দেখেছে সে কল্পনাও করতে পারবে না কত মারাত্মক এই সারা দিন এই গরমের মধ্যে কাজ করে সন্ধ্যাবেলা ইফতারের সময় ঘরে এসে বিবিকে বলছে বিবি যদি ঘরে ইফতার করার কিছু থাকে দাও বড় ক্ষুধা লেগেছে বড় তৃষ্ণা লেগেছে কিছু থাকলে দাও খাই কিন্তু বাস্তবিক অর্থে ঘরে এক মুঠো খাবারও নেই বরং একটি খেজুরও নেই যে স্বামীর সামনে পেশ করবে একটি খেজুরও নেই স্বামীর সামনে দেওয়ার মতো কিন্তু স্বামী বেচারা খানা চেয়েছেন এখন বিবি তো সাহাবী নেককার বিবি আমাদের বউরা যদি হইতো মাশাআল্লাহ ঘরে মনে করেন এক মুঠ খাবার নাই চাউলও নাই ডাউলও নাই কিচ্ছু নাই আর জামাই এসে কইলো যে ভাত দে 14 গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিত না অমুকের পুত তমুকের পুত পিছা মারা পোড়া কপাইল্লা ঘরে নাই এক মুঠ চাউল আবার ভাত চায় শরম নাই এই না সেই না বাস পুরা একেবারে পাহাড় চাপিয়ে দিত বলেন ঠিক না বেঠিক সবার কথা বলছি না কিন্তু ওই বিবি তো সাহাবিয়া ছিলেন তার সামনে এসে স্বামী যখন খাবার চাইলেন উনি তো বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন কি করে স্বামীকে বলবো যে ঘরে খাবার নেই স্বামী বেচারা তো আমার কাছেই খাবারটা চেয়েছে আমি কি করে তাকে বলি যে ঘরে খাবার নেই তো বিবি স্বামীকে বড় হেকমতের সাথে উত্তর দিলেন বললেন স্বামী আপনি বসুন আমি ব্যবস্থা করছি সুবহানাল্লাহ বলেন আপনি বসুন আমি ব্যবস্থা করছি ও আমার প্রিয় মা ও বোনেরা আশা করি আপনারা আমাকে শুনছেন একজন নেককার পরহেজগার বিবি একজন নেককার পরহেজগার বিবি তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন যে পরহেজগার নেককার দিনদার একজন বিবির প্রধান বৈশিষ্ট্য হলো স্বামীর যত ধরনের টেনশন আছে যত ধরনের ক্লান্তি আছে সব কিছু দূর হয়ে যাবে তার বিবির কাছে গেলে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহকে খুঁজছো আল্লাহ পাকের নিদর্শন জানতে চাও তাহলে জেনে নাও আল্লাহ পাকের নিদর্শন হলো আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন কেন তৈরি করলেন আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা এই পুরুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে তোমার কাঁধে আমি আল্লাহ অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছি আমি আল্লাহই এই দায়িত্বগুলো দিয়েছি তোমার নিজের যাবতীয় খরচ বহন করা সব দায়িত্ব তোমার কাঁধে দিয়েছি তোমার স্ত্রী নামের একজন নেককার পরহেজগার বিবি এই নিয়ামত তোমার ঘরে পাঠিয়ে ওই নিয়ামতের যাবতীয় খোর পোষ বাসস্থানের ব্যবস্থা করা পুরা দায়িত্ব আমি তুমি পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছি তোমার সন্তান সন্ততির যাবতীয় খরচ বহনের দায়িত্ব তুমি পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছি তোমার বুড়া বুড়ি বাবা মা তোমার ঘরে আছে তাদের যাবতীয় খরচ বহনের দায়িত্ব আমি আল্লাহ তোমার কাঁধে চাপিয়ে দিয়েছি সমাজের দায়িত্ব সমাজ পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাঁধে দিয়েছি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাঁধে দিয়েছি আল্লাহ পাক বলেন এই সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন হাটে বাজারে পথে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে রাজপথে সংসদে সারাটা দিন তুমি গাধার মতো দৌড়াও আর খাটো এইভাবে খাটাখাটনি করতে করতে বিকেল বেলা সন্ধ্যা বেলা পেটে মারাত্মক ক্ষুধা তৃষ্ণা শরীরে ক্লান্তি মাথায় হাজারো টেনশন এই সব কিছু নিয়ে তুমি যখন ঘরে আসছো আল্লাহ পাক বলেন যাও ঘরে যাও ঘরে যাও তোমার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি টেনশন সব কিছু দূর করার সামান আমি ঘরে রেখেছি যাও ঘরে যাও ঘরে গিয়ে দরজাটা নক করো তোমার নেককার পরহেজগার পর্দানশীন বিবি দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে সালামটা দিবে আল্লাহ পাক বলেন এই সালামের আওয়াজ শোনা মাত্র নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি টেনশন বিদূরিত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা একটা জান্নাতি শান্তি অনুভব করবে এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা
নবীজি বলেন ও আমার উম্মত শুনো গোটা পৃথিবী সম্পদ মাল আর এই গোটা পৃথিবীর সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার পরহেজগার স্ত্রী সুবহানাল্লাহ বলো তাহলে ঘরের স্ত্রী হলো শান্তির উপকরণ সমস্ত টেনশন দূর হয়ে যাবে আর আমাদের কিছু মা বোনদেরকে মাশাআল্লাহ তাদের অবস্থা তো এমন বাস্তবতা আল্লাহই ভালো জানেন স্বামীরা ভয়ে ঘরে যায় না ঘরে গেলে টেনশন আরো বাড়ে আমার এক মুসল্লি ওই বেচারার সাথে এখন আর অনেক দিন থেকে দেখা নাই এই বেচারা সারা দিন মসজিদে পড়ে থাকে তো আমি বললাম কি ব্যাপার ঘরে যান না কয় না হুজুর ঘরে তো আগুন আমি বললাম ঘরে আগুন তো আগুন লাগলে আপনি ফায়ার সার্ভিসে কোনো ফোন টোন দেন না আপনি ধীরস্থির ভাবে শান্তশিষ্ট ভাবে এখানে বসে আছেন কয় হুজুর সেই আগুন না আমি কোন আগুন কয় যে আমার স্ত্রী তার স্ত্রী বলে আগুন আমি বললাম যে কেন আপনি আগুন বলছেন কেন কয় হুজুর আর কি বলবো বলার মতো কিছু নাই আর শুনে লাভ নাই কি হয়েছে বলে বলে যে হুজুর সারা দিন কাগজ কলম নিয়ে বসে থাকে কাগজ কলম নিয়ে বসে থাকে কেন উনি কি ডাক্তার প্রেসক্রিপশন লেখে রোগী দেখে না হুজুর কি ডাক্তার উনি কি ইঞ্জিনিয়ার বিল্ডিং এর ড্রয়িং ট্রয়িং করে না হুজুর তাও না তো কাগজ কলম নিয়ে কি করে কয় যে হুজুর তার তো সব কথা মনে থাকে না ব্রেনটা একটু কম একটু পর পরই সব কথা ভুলে যায় তো ওই কাগজ আর কলম নিয়ে বসে থাকে যখন যেই কথাটা মনে পড়ে যে আমি ঘরে গেলে কি কি বিষয়ে আমার সাথে ঝগড়া করবে এটা যেটা মনে পড়ে সাথে সাথে কাগজে নোট করে রাখে এরপরে ঘরে গেলে কাগজ দেখে আর আমার সাথে ঝগড়া করে এরকম বিবি দুই চারজন সমাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিবিদেরকে দিনদার বানিয়ে দেন পরহেজগার বানিয়ে দেন অল্পে তুষ্ট বানিয়ে দেন স্বামীকে পেয়ে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্ত্রী মনে করার মতো মন মানসিকতা তৈরি করে দেন আমার প্রিয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ বলেছেন তিনটা গুণ বলেছেন একটা নারীর আমি অন্যদিকে কথা নিয়ে গেলাম একটু বোঝানোর জন্য এই তিনটা গুণ বলেছেন একজন নারীর ফাসসালিহাত কানিতাত হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ একজন নারীর ভিতরে যদি এই তিনটা গুণ থাকে আল্লাহ পাক বলেন সে মুমিনা সে আমার প্রিয় তাকে আমি জান্নাত দিয়ে দেব এক নাম্বার সালিহাত সালিহাতের তরজমা বলে যে দৌড় দৌড় কর নেক কাম করনে ওয়ালিয়া দৌড় দৌড় কর নেক কাম করনে ওয়ালিয়া যে সমস্ত মহিলারা ঘরের ভেতরে বসে আল্লাহ পাকের বিধানগুলো খুব সুন্দরভাবে আদায় করে আজান শুনলে নামাজে দাঁড়িয়ে যায় রমজানে রোজা রাখে যাকাত ফরজ হলে যাকাত দেয় আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে ঘরে বসে বসে আল্লাহর হুকুম পালন করে তাকে বলে সালিহাত সালিহাত দুই নাম্বার হলো কানিতাত কানিতাতুল মানে কি কানিতাত বলা হয় এমন নারীকে যে তার স্বামীকে পেয়ে সন্তুষ্ট সে এটা মনে করে যে আল্লাহ আমার কপালে যেই স্বামী নির্ধারণ করে রেখেছেন আমার স্বামী লম্বা হোক খাটো হোক কালো হোক আর ধলা হোক আর বুড়া হোক আর জোয়ান হোক আমার স্বামী এটাই আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছেন এই স্বামীকে পেয়ে সে সন্তুষ্ট অন্য কোন পুরুষের দিকে সে নজর দেয় না তাকে বলে কানিতাত এবং এই স্বামী আমাকে যা দেয় তার সামর্থ্য অনুযায়ী দেয় এটার উপরে সন্তুষ্ট থাকে তাকে বলে কানিতা এটা দ্বিতীয় গুণ তিন নাম্বার হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ আর স্বামী যখন অনুপস্থিত থাকে তো স্বামীর অনুপস্থিতিতে ওই নারী স্বামীর সম্পদকে হেফাজত করে আমানতদারির সাথে সম্পদকে হেফাজত করে স্বামীর সম্পদ তিন ধরনের সম্পদ স্বামীর সম্পদ কয় প্রকার তিন প্রকার স্বামীর সম্পদ একটা হলো তার কামাই করা মাল টাকা পয়সা হোক কিংবা অন্য কোনো মাল সামান হোক বাড়িতে যা আছে স্বামীর কামাই করা সম্পদ এটা হলো এক নাম্বার সম্পদ দুই নাম্বার হলো সন্তান এই সন্তান স্বামীর সম্পদ এই সম্পদকেও সে হেফাজত করে সন্তানকে কোনো বেলাইনে যাইতে দেয় না খারাপ কাজ করতে দেয় না সব সময় সৎ উপদেশ দেয় ভালো কাজে রাখে হেফাজত করে রাখে আর তিন নাম্বার স্বামীর সম্পদ হলো স্ত্রীর লজ্জাস্থান এটা স্বামীর সম্পদ এটাকেও হেফাজত করে স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর সাথে গাদ্দারি করে না খেয়ানত করে না নিজের ইজ্জতকে হেফাজত করে যেই নারী এই তিনটা জিনিসকে হেফাজত করবে তাকে আল্লাহ পাক বলেছেন হাফিজাত এই তিনটা গুণ যেই নারীর মধ্যে থাকবে সালিহা কানিতা হাফিজা এই তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন এই তিন এই নারীকে আমি জান্নাত দিয়ে দিব
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিবিদেরকে এই তিন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমি তো কথা অন্যদিকে নিয়ে গেছি, কথা ছিল ওই সাহাবি এসে বিবির কাছে খাবার চাইলেন, মনে আছে? ভুলে গেছেন? এসে বললেন যে আমি সারা দিন রোজা, ক্লান্ত শ্রান্ত অবস্থায়, দাও কিছু খাবার দাও। বিবি কি বললেন? আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। বিবি চলে গেছেন পাশের বাড়িতে, পাশের বাড়িতে গিয়ে এরপরে পাশের বাড়ির প্রতিবেশিনীর কাছ থেকে কিছু গম হাওলাত আনলেন। হাওলাত এনে এই গমগুলো জাতাকলে পিষলেন। জাতাকল চিনেন? মুরব্বীরা চিনেন, যুবকরা চিনে না। এই ধরেন এই যে পাটা, শিল পাটা আছে না, এই পাটার মধ্যে যে মরিচ বাটে, এরকম গোল একটা পাটা, এটার উপরে গমগুলো রেখে আরেকটা গোল পাটা উপরে রেখে এটাকে এইভাবে ঘুরায়, ঘুরাইলে এরকম আটা বের হয়। এইভাবে আটা বের করলেন, আটা বের করে এই আটাগুলো খামিরা তৈরি করলেন। খামিরা তৈরি করে এরপরে এই খামিরাগুলো দিয়ে রুটি বানাইলেন। রুটি বানিয়ে এবার গরম গরম রুটি নিয়ে তিনি স্বামীর কাছে আসলেন, স্বামীকে রুটি খাওয়াবেন। এখন এই স্বামী বেচারা, তিনি অপেক্ষা করতে 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 এক সময় ঘুমিয়ে পড়েছেন, কারণ এই কাজগুলো করতে সময় লাগেনি। কাজগুলো করতে সময় লেগেছে কিনা? এখন এই স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছেন। আমার ওয়াজ যদি বুঝে আসে এবার বলেন তো দেখি, ওই সময় আল্লাহ পাকের যে বিধান ছিল সাহারি খাওয়ার, ওই বিধান অনুযায়ী এখন কি এই স্বামীকে ঘুম থেকে তুলে এই রুটিগুলো খাওয়ানো যাবে? যাবে না, কারণ উনি তো ঘুমিয়ে পড়েছেন। এই বেচারি আর কি করবে? চোখ দিয়ে পানি ঝরতে লাগলো যে হায় রে, স্বামী তো আমার কাছেই খাবার চেয়েছিলেন, আমি তো খাওয়াতে পারলাম না। তো ওই অবস্থাতেই ওই সাহাবি পরের দিন রোজা রাখলেন। রোজা রাখার পরে এখন দিনের বেলা যখন একটু উপরে উঠলো, একটু গরম গরম, এখন আগের দিনও না খাওয়া, রাতেও না খাওয়া, ওই অবস্থায় উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এবার স্ত্রী গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, এখন আমি কি করব, আমার স্বামী তো বেহুশ হয়ে পড়ে আছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে সূরাতুল বাকারার একটা লম্বা আয়াত দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশে আল্লাহ পাক বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ পাক বলেন, যাও, আজকে থেকে আমি রমাজানুল মুবারকে সাহরি খাওয়ার বিধানকে সহজ করে দিলাম। কি সহজ? যে তোমরা সাহরি খেতে থাকো, কতক্ষণ খাবে? ততক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত না সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায়। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায় যতক্ষণ, ততক্ষণ সাহরি খাও। সহজ হয়ে গেল না? এখন এই আয়াত শুনেই ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মজলিস থেকে উঠেই চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কালো সুতা। কিনে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বালিশের নিচে সুতা দুইটা ভরে রাখলেন। এবার স্ত্রীকে বললেন যে আজকে আর এখন সাহরি খেতে হবে না, শেষ রাত্রে খাবো, আয়াত নাজিল হয়ে গেছে। এবার শেষ রাত্রে বসে দুইজনে সাহরি খায়, একটু পর পর বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে, বের করে দেখে যে পার্থক্য করা যায় কিনা। লাইট জ্বালিয়ে না লাইট নিভিয়ে? লাইট জ্বালিয়ে তো এখনো পার্থক্য করা যাবে, বাতি নিভিয়ে, বাতি নিভিয়ে এখন দেখে, দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো আবার ভরে রাখে, আবার খায়, খায়, আবার একটু পরে আবার দেখে, দেখে যে কোনো পার্থক্য করা যায় না, তো আবার খায়। দুইজনে কত আনন্দ, এইভাবে তাদের খাওয়া চলছে, আর সুতা বের করে করে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না, তো আবার খায়। এভাবে খেতে খেতে ওদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, ওনাদের খাবার চলছে, সুতায় সুতায় আর কি করা যায় না, পার্থক্য করা যাবে নাকি? এখন ওই সাহাবীর দিলের মধ্যে ডাক দিল যে আসলে ব্যাপারটা কি, আল্লাহ তো বললেন যে সুতায় সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও, তো কতক্ষণ আর খাবো? পরের দিন গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক আয়াতটা নাজিল করলেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও? নবীজি বললেন যে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছিলাম, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না, এদিকে তো ফজরের আজানও শেষ, নামাজও শেষ, আকাশে সূর্যও উঠে যায়, তখনও ঘরের ভিতরে সুতা পার্থক্য করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়ে বললেন, সুবহানাল্লাহ, বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি, তোমার বালিশটা তো অনেক প্রশস্ত, অনেক বিশাল,
আল্লাহ রাব্বুল আলামিন তো সাদা সুতা আর কালো সুতা দ্বারা তো পূর্বাকাশকে বুঝিয়েছেন, পূর্বের আকাশ রাত্রের কালিমা আভায় অন্ধকার হয়ে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর সুবহে সাদিকের সময় যখন হয় তখন পূর্বাকাশ থেকে কালিমা আভা বিদূরিত হয়ে পূর্বাকাশ এই সুবহে সাদিকের শুভ্র আভায় সুশোভিত হয়ে যায়, সাদা হয়ে যায়, এটাকে আল্লাহ পাক বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদিকের আলো যখন ফুটে উঠবে তখন তুমি সাহারি খাওয়া বন্ধ করো। তো তুমি তো পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি যে কথা বুঝাতে চাইলাম, যেই সাহাবীদের মাতৃভাষা ছিল আরবি, তারা ওই আরবি ভাষায় পণ্ডিত ছিলেন, ওই পণ্ডিত সাহাবীরাও কোরআনের আয়াতের সঠিক অর্থ বুঝতে মাঝে মধ্যে ভুল করেছেন, নবীজি তাদেরকে শুধরিয়ে দিয়েছেন। আজকে আমার মাতৃভাষা বাংলা, আপনার মাতৃভাষা উর্দু, আপনার মাতৃভাষা হিন্দি, আপনার মাতৃভাষা ইংলিশ, আমি একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, একজন প্রকৌশলী, একজন জজ ব্যারিস্টার, এখন আমি বলি কি যে আমিও তাফসির করতে পারি, আমিও কোরআন বুঝি, আমিও কোরআন হাদিস নিয়ে স্টাডি করি। এখন এই ডাক্তার সাহেব উনি কোরআন হাদিস নিয়ে নিজে নিজে পড়াশোনা করলেন, আর যখন আমার সামনে বক্তৃতা দেন আর কোথায় কোথায় কোরআনের আয়াত, কোথায় কোথায় হাদিসের পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, খণ্ড নাম্বার, আর গীতা, রামায়ণ, মহাভারত সবকিছু, মনে হয় যেন ওহি নাজিল হচ্ছে আর উনি বলছে, হ্যাঁ করে এইভাবে তাকায় থাকে। কথা বুঝে আসে? তাইলে আমি যদি কোনো সাহাবীর ব্যাখ্যা, কোনো তাবেঈর ব্যাখ্যা, কোনো আইম্মায়ে মুজতাহিদিনের ব্যাখ্যা থেকে সরে গিয়ে নিজের মন মতো কোরআন বুঝি, নিজের মন মতো হাদিস বুঝি আর ওই হাদিস মতো চলি, তাহলে কি আমি জান্নাতের পথে চলতে পারবো? জান্নাতের পথে চলতে পারবো? এই কথাটা সবার বুঝে আসছে? কথা কিন্তু আমি শেষ করতে পারলাম না, হুজুরকে এত আগে নিয়ে আসছেন কেন? আগে জিজ্ঞাসা করতেন যে আমি হুজুরকে আনবো কিনা, একটা মাসআলা বুঝাইতেছি, আমি কি গীত গাইতেছি নাকি এখানে? আচ্ছা, তো তাইলে এই কথা হলো পরিষ্কার যে কোরআন এবং হাদিস এটা বুঝতে হলে আমাকে নবীজি সাহাবায়ে কেরামকে যে ব্যাখ্যা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে যে ব্যাখ্যা শিখিয়েছেন, তাবেঈনরা তাবেঈনকে যে ব্যাখ্যা শিখিয়েছেন, অর্থাৎ নবীজির দেয়া ওই ব্যাখ্যাই এই আপনার প্রজন্ম পরম্পরায় বিশাল একটা জাতি তাদের পূর্বসূরির কাছ থেকে এই ব্যাখ্যাটা গ্রহণ করেছেন, তারা তাদের পরবর্তী প্রজন্মকে ওই ব্যাখ্যা শিখিয়েছেন। এইভাবে চলতে চলতে বর্তমান দুনিয়াতে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা এই কোরআন ও হাদিসের ব্যাখ্যা আমাদেরকে বুঝাচ্ছেন, এই ব্যাখ্যাটা তাদের মন গড়া নয়, তারা তাদের উস্তাদের কাছ থেকে শিখেছেন, তাদের উস্তাদরা তাদের উস্তাদের কাছে শিখেছেন, এইভাবে চলতে চলতে এটা নবীজি পর্যন্ত গিয়েছেন, আর নবীজিকে আল্লাহ পাক নিজে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী কুরআন আমি নাজিল করেছি, অতএব এই কুরআন আমি আল্লাহর কথা, আমি আল্লাহ মরে যাইনি, কবি নজরুল মরে গেছে, ওর কবিতার ব্যাখ্যা আপনাকে বুঝাইতে হইলে আমাকে ব্যাখ্যা করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে, ওর কবিতা পড়লে মাস্টার ছাত্রকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে, কিন্তু আল্লাহ পাক চিরঞ্জীব, আল্লাহ মরে যাননি, আল্লাহ নবীর উপরে কুরআন নাজিল করেছেন, আল্লাহ পাক বলেন আমার কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, অতএব কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহই আপনাকে শিখিয়ে দেব। অতএব আল্লাহ পাক নবীজিকে যে ব্যাখ্যা শিখিয়েছেন, নবীজি সাহাবায়ে কেরামকে সেই ব্যাখ্যা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে সেই ব্যাখ্যা শিখিয়েছেন, আইম্মে মুজতাহিদিন সেই ব্যাখ্যা শিখেছেন, সেই ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছেন। অতএব এখন যদি কেউ দাবি করে যে না কোনো ইমামকে অনুসরণ করা যাবে না, ইমাম আবু হানিফাকে আমি চিনি না, ইমাম মালিককে চিনি না, ইমাম শাফিঈকে চিনি না, ইমামে আহমদ ইবনে হাম্বলকে চিনি না, বরং আমার কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, আমি কোরআন হাদিস পড়ব, ওই অনুযায়ী চলব, তাহলে নিশ্চিত জেনে রাখেন সে সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি এই মাসআলাটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। সর্বশেষ কথা, হুজুরকে বসিয়ে রেখে আমি আর লম্বা কথা বলতে পারছি না, ব্রেনের মধ্যে চাপ পড়ছে। সর্বশেষ কথা হলো, আমি যে আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। মুফাসসিরিন কেরাম বলছেন সিরাতে মুস্তাকিম মানে হলো সিরাতুল জান্নাহ, জান্নাতের পথ, ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে চালান, জান্নাত আমাদের আসল বাড়ি, বলেন ঠিক না বেঠিক? এখন এই জান্নাতের পথে চলবো যে জান্নাতের পথ কোনটি, আল্লাহ পাক 6 নম্বর সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
ও বান্দা আমার কাছে এটা বলো যে রব্বুল আলামিন জান্নাতের পথ হলো ওই পথ যেই পথে আপনি আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদেরকে চালিয়েছেন আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে আপনার বাছাইকৃত বান্দারা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান ওইটাই জান্নাতের পথ বলেন ঠিক কিনা অর্থ ঠিক আছে এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম আল্লাহ কয়টি দিয়েছেন এক নাম্বার সবাই বলেন কিতাবুল্লাহ দুই নাম্বার রিজালুল্লাহ এবার বলেন তো দেখি সূরাতুল ফাতিহার ৬ নাম্বার আয়াতে আল্লাহ পাক আমাদের জান্নাতের পথ দেখাতে গিয়ে কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন মাশাআল্লাহ রিজালুল্লাহর কথা বললেন ওই মানুষগুলোর পথে আমাদেরকে চালাও আল্লাহ যেই মানুষগুলো জান্নাতের পথের পথিক যেই মানুষগুলো তোমার পুরস্কার প্রাপ্ত ওদের পথে আমাদেরকে চালাও এখানে একটা প্রশ্ন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম দিলেন দুইটি একটি কিতাবুল্লাহ একটি রিজালুল্লাহ দুইটি মাধ্যম দিলেন কিন্তু সূরাতুল ফাতিহায় জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা বললেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে এরপরে সিরাতাল কোরআন বললেন না যে জান্নাতের পথ কোরআনের পথ কিংবা সিরাতাল কোরআনি ওয়াল হাদিস কোরআন হাদিসের পথ জান্নাতের পথ বললে কোনো সমস্যা ছিল না কিন্তু আল্লাহ পাক সিরাতাল কোরআন সিরাতাল হাদিস না বলে বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ও বান্দা আমি তোমাদেরকে কিতাব দিয়েছি জান্নাতের পথ চলার জন্য আমি তোমাদেরকে কিছু মানুষ দিয়েছি জান্নাতের পথ চলার জন্য কিন্তু এখানে সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক মানুষগুলোকে দেখিয়ে দিলেন কিতাবের কথা বললেন না কেন বললেন না শেষ কথাটুকু আমি এক মিনিটে আপনাদেরকে বুঝাই এজন্য বলেন নাই আল্লাহ পাক বড় মেহেরবান আরহামুর রাহিমিন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ জান্নাতের পথে চলার জন্য আমি কিতাব দিয়েছিলাম কিন্তু এই কিতাব তো তুমি পড়তে পারো নাই এই কিতাবের গভীর জ্ঞান তুমি অর্জন করতে পারো নাই এই কিতাবের বুৎপত্তি পাণ্ডিত্য অর্জন করতে পারো নাই অতএব তোমাকে আমি মাহরুম করব না জান্নাতের পথে চলার আরেকটা সহজ মাধ্যম আছে যারা তোমরা কিতাব পড়তে পারো নাই তোমাদের জন্য আমি আল্লাহ ওই সহজ পথটি বাতলিয়ে দিচ্ছি যাদের কাছে এই কিতাব আছে এই কিতাবের এলেম আছে এরা হচ্ছে আমার রিজালুল্লাহ এরা হচ্ছে আমার নির্বাচিত মানুষ এদের সর্বাগ্রে আছে আম্বিয়ায়ে কেরাম আর নবীদের পরে আছে যারা এই নবীদের রেখে যাওয়া ইলমে ওয়াহি কোরআন ও হাদিসের গভীর জ্ঞান লাভ করেছে তাদের সম্পর্কে নবীজি বলেছেন ইন্নামাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আমি দুনিয়া থেকে চলে গেলাম সাহাবারা আমার পিছনে চলে চলে জান্নাতে যাবে কিন্তু পরবর্তী উম্মতের জন্য আমি আমার ওয়ারিশ হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে রেখে গেলাম এই উলামায়ে কেরাম হাক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে প্রত্যেক যুগে থাকবে নবীজি বলছেন লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআহ নবীজি বলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে আমার উম্মতের একটি দল সত্যের পথের পথিক থাকবে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনর অবিচল থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সাহায্য আসবে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম কোনো বিরুদ্ধাচরণ কারীর বিরোধিতা কোন লজ্জাদানকারীর লজ্জা কোন ভৎসনাকারীর ভৎসনা কোন জালেম সরকারের চোখ রাঙ্গানি জেল জুলুম নির্যাতনের ভীতি প্রদর্শন কোন কিছুই তাদেরকে হক থেকে একচুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না হাত্তা তাকুমাস সাআহ নবীজি বলেন কিয়ামত পর্যন্ত এই দল থাকবে মুহতারাম হাজিরিন এরাই হচ্ছে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বান্দা এখন আমার আপনার দায়িত্ব হলো এই দলটাকে খুঁজে বের করে তাদের পেছনে চলা এখন এই দলটা কারা এটা আমি বুঝাইতে চেয়েছিলাম কথা অস্পষ্ট থেকে গেল এজন্য আমি বাংলা এই সারা পৃথিবীর একজন বড় আলেম আমাদের হযরত মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম ওনার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম সারা দুনিয়া যাকে শ্রেষ্ঠ আলেমের উপাধি দিয়েছেন তিনি বলেছেন মে পেহলে তাকলিদান কহতা থা আব পুরি দুনিয়া সফর করনে কে বাদ বসিরত কে সাথ কহতা হুঁ উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায় উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায় আল্লামা তাকি উসমানী বলেন আমি আগে ছোটবেলায় মানুষের কাছে শুনে শুনে বলতাম এখন সারা দুনিয়া আমি সফর করেছি সারা বিশ্ব আমি ভ্রমণ করেছি সারা বিশ্ব ভ্রমণ করে এখন বুঝে শুনে আমি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে এই মেসেজটুকু পৌঁছিয়ে দিতে চাই বর্তমান দুনিয়াতে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাত নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাত সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ অতএব মুহতারাম হাজিরিন উলামায়ে দেওবন্দ আমাদের হাতে আছে এটাই সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত জামাত এই জামাতের সাথে আমাকে মুনসালিক করতে হবে তাদের পেছনে চলতে হবে তাদের কথা শুনতে হবে তারা যা বলে তা মানতে হবে যদি তাদের পেছনে আমার জীবনের গাড়ি চালিয়ে দিতে পারি এক সময় তারা জান্নাতে চলে যাবে আমিও ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব উলামায়ে দেওবন্দের সাথে আমরণ আমরা থাকবো তো ইনশাআল্লাহ
তাদের অনুসরণ করে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে জীবন চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা